কীর্তি আর বালু জঙ্গলে কাঠ কাটছিল দিদি আমি এতগুলো কাট কেটে রেখেছি তুমি এইগুলোকে আগে বেঁধে রাখো ততক্ষণ আমি আরেকটু কাঠ কেটে নিয়ে আসি বুঝেছ আচ্ছা ঠিক আছে রে ভাই তারপরে কীর্তি দড়ি নিয়ে গিয়ে ওই কাঠা কাঠগুলোকে বেঁধে নিল দিদি খানিকক্ষণ আগে তো পাখিদের আওয়াজ কম আসছিল কিন্তু এখন তাদের চেঁচেঁ আওয়াজ বেড়ে গেছে দেখো হ্যাঁ রে ভাই আমিও তো এই বিষয়ে লক্ষ্য করলাম তারা দুজনে যখন ভালো করে শুনতে লাগলো তখন তারা বাঘের গর্জন শুনতে পায় দিদি এটা তো বাঘের গর্জন শোনা যাচ্ছে দিদি বাঘ যদি আমাদের দেখে ফেলে খেয়ে ফেলবে চলো আমরা পালাই তারপরে দুজনে মিলে কাঠের ব্যান্ডেলগুলো তুলে নিয়ে সেখান থেকে পালাতে লাগলো বাঘ তাদের দৌড়াতে দেখে তাদের পেছনে ছুটতে লাগলো বালু বাঘ আমাদের দেখে নিয়েছে চল আমরা এখান থেকে পালিয়ে যাই কিন্তু যেই তারা দুজনে পালাতে যাবে ততক্ষণে বাঘ তাদের অনেকটা কাছে চলে এসেছিল বালু তখন বুদ্ধি করে নিজের মাথা থেকে কাঠের ব্যান্ডেল ছুঁড়ে বাঘকে মারে কীর্তি বালুকে এমনটা করতে দেখে সেও নিজের কাঠের ব্যান্ডেলটা বাঘের দিকে ছুঁড়ে মারে বাঘ এতে কিন্তু আরও বেশি রেগে যায় বাঘ তখন লাফিয়ে গিয়ে বালুর দিকে যেতে লাগলো বালুর সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় ততক্ষণে বালুর হাতে থাকা কুড়ুল দিয়ে ওই বাঘটার ওপরে আঘাত করল বাঘ তখন ছিটকে গিয়ে একটা দূরে খালে পড়ে যায় দিদি চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই বালু তখন তার দিদিকে নিয়ে একটুও না থেমে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো দিদি বড্ড জোর বেঁচে গেলাম আজ একটু দেরি হলে বাঘটা আমাদের খেয়ে ফেলতো আমাদের কি হতো বলো দিদি হ্যাঁ রে ভাই তুই ঠিকই বললি ওই বাঘটা যদি খালে গিয়ে না পড়তো না তাহলে তো বাঘটা আমাদের ধরে খেয়ে ফেলতো এটা ভেবেই তো পুরো শরীর ভয়ে কাঁপছে আমার যেমন হোক করে সেই দিন রাত কেটে যায় পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো তাদের দুজনকে জঙ্গলে কাট কাটতে যেতে হবে কিন্তু বাঘকে মনে করে তাদের দুজনের হাত পা কাঁপতে লাগলো দিদি জঙ্গলে যেতে আমার খুব ভয় করছে হ্যাঁ রে ভাই আমারও খুব ভয় হচ্ছে কিন্তু আমরা ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ তো করতে পারি না নিজেদের পেট চালানোর জন্য আমাদের কাঠ কেটে আনতেই হবে হ্যাঁ কাল তো আমরা কাঠ বিক্রি করতে পারলাম না টাকা না থাকাতে আমরা কিছু খেতেও পারলাম না হ্যাঁ রে ভাই কি আর করবো হাতে তো একটা টাকাও নেই আর কোনো কাজ ছাড়া তো টাকা উপার্জন হবে না আর আমাদের কাছে কোনো কাজও নেই এইভাবে যখন তারা কথা বলছিল তখনই পাশে থাকা কালো জাম গাছ থেকে কিছু কালো জাম পড়লো বালুর মাথার ওপরে আরে কে আছে ওখানে আমার গায়ে কে পাথর ছুড়ে মারছে কালকেই বাঘের সাথে লড়াই করে এলাম এবারে তোমাকেও মারব কিন্তু আর কোনোদিন যদি এমন কাজ করেছো না এইভাবে সে যখন বলছিল আর একটা কালো জাম তার গায়ে পড়ে আরে তোমার এত বড় সাহস তুমি কি বুঝতে পারছো না এইভাবে সে যখন রেগে চেঁচাচ্ছিল তখন কীর্তি তার মুখে একটা জাম ঢুকিয়ে দেয় আরে দিদি আমি এখানে চেঁচাচ্ছি আর তুমি আমার মুখে কালো জাম ঢুকিয়ে দিলে তারপরে কিছু ভেবে আরে হ্যাঁ দিদি হঠাৎ করে তোমার কাছে ফল কি করে এলো আরে বোকা ছেলে তোর মাথায় যে এক্ষুনি পড়লো না কেউ তোকে পাতর ছুড়ে মারেনি এই গাছ থেকে কালো জাম পড়েছিল তারপরে দুজনে মিলে ফল খেলো খানিক্ষণ পরে বালু এই গাছটার উপরে উঠে পড়ে আরে বালু তুই গাছে কেন উঠলি নেমে আয় নাহলে পড়ে যাবি তো আরে দিদি এত মিষ্টি ফল আর দু একটা খেয়ে কি মন ভরে বলো তো তারপরে বালুর হাত যতটা পৌঁছালো সব কালো জামগুলো পেড়ে নিয়ে তারপরে দুই ভাই বোন মিলে খেতে লাগলো তারপরে কীর্তি বলে আরে ভাই এই গাছটাই তো অনেক কালো জাম হয়েছে চল না এইগুলো পেড়ে নিয়ে গিয়ে আমরা বিক্রি করি আরে বা দিদি এটা তো খুব ভালো আইডিয়া তারপরে ওই ফলগুলোকে পেড়ে রাখার জন্য তারা বাড়ি থেকে দুটো ঝুড়ি নিয়ে এলো দুটো ঝুড়িতে কালো জাম ভরে নিল দিদি আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বিক্রি করি তাহলে লাভ হবে না তুমি ওইদিকে যাও আমি এই দিকে যাই তাতে কিন্তু বেশি লাভ হবে বুঝেছো বালুর কথা মতো কীর্তি একদিকে গেল আর বালু একদিকে গেলো কালো জামগুলো বিক্রি করতে যেহেতু তাদের কাছে থাকা কালো জামগুলো খুবই সুস্বাদু ছিল তাই সন্ধ্যের আগেই তাদের পুরো জামগুলো বিক্রি হয়ে গেল দিদি তুমি আজ ক টাকা উপার্জন করলে আরে ভাই কি আর উপার্জনের কথা বলবো দশ টাকা করে কালো জাম বিক্রি করছি কিন্তু না সবাই এসে দামাদর করে দু টাকা করে কালো জাম নিয়ে গেছে জানিস মাত্র কুড়ি টাকা হয়েছে তুই ক টাকা উপার্জন করলি আমি কিন্তু তোমার চেয়ে এক টাকা বেশি উপার্জন করেছি আরে ভাই বালু এই রকমভাবে চলতে থাকলে গাছের ফল শেষ হয়ে যাবে কিন্তু আমরা কিছু খেতে পাবো না মনে হচ্ছে এই কাজও আমাদের দ্বারা হবে না এই রকম বলো না দিদি কিছু একটা ভাববো কিছুক্ষণ ধরে দুজনে কিছু ভাবলো তারপরে দিদি আমি একটা জিনিস ভেবেছি যেন আমরা দুজনে মিলে এক জায়গায় বসে কালো জাম বিক্রি করব কেউ একজন বেশি দামে বিক্রি করবে কেউ একজন কম দামে কিছু লোকের তখন মনে হবে কম দামি জিনিসটা ভালো হবে না বেশি দামি জামটা ভালো হবে তাই ওইটা কিনবে আর যারা আমাদের মতো গরিব হবে তারা কম দামি জিনিসটা কিনবে ঠিক আছে না যে যা ভেবেই কিনুক না কেন হ্যাঁ তবে একই জিনিসের বেশি দাম নেব তার মানে যারা কিনবে তাদের সাথে তো ধোকা দেওয়া হবে আরে দিদি বড় বড় কোম্পানিরাও না এমনই করে যদি রূপে তোমাকে বলতে যাই তাহলে শোনো একশো টাকার বোতলে শ্যাম্পু কিনলে যতটা শ্যাম্পু থাকে একশো টাকা যদি খুচরো প্যাকেট শ্যাম্পু কেন বেশি থাকে যেন আর যারা বড় লোক হয় তারা তো ওই ডিবেওয়াই শ্যাম্পু কেনে কারণ তারা নিজেদের টাকা দেখাতে চায় সবাইকে এই লজিকটাকেই মাথায় রেখে বালু নিজের ঠেলাগাড়িতে কালো জামের দাম বেশি রাখলো আর কীর্তি নিজের কালো জামের দাম একটু কম রাখল যখন কোনো গরিব মানুষ এসে কীর্তি বালুর কাছে দামাদর করে কালো জাম নিয়ে যেত তারা কিন্তু তাকে দিয়ে দিত কিন্তু যদি কোনো ধনী পরিবার থেকে কেউ আসতো তাহলে কিন্তু ওরা দাম কম করতো না বেশি দামেই বিক্রি করতো এইভাবে খুবই অল্প সময়ে তারা দুজনে অনেক টাকা উপার্জন করে ফেলে এক গ্রামে কীর্তি আর বালু নামের গরিব ভাই বোন থাকত তাদের এই পৃথিবীতে কেউ ছিল না সেই জন্য তারা গ্রাম থেকে দূরে একটা ছোট্ট কুড়ে ঘরে বসবাস করত, তারা দুজনে নোংরা আবর্জনা থেকে প্লাস্টিকের বোতলগুলো তুলে তারপরে একটা কাবাড়ির দোকানে গিয়ে সেইগুলো বিক্রি করেই নিজেদের পেট চালাতো গ্রামে ফেরার জন্য তাদের পথে একটা রেললাইনকে পার করতে হতো প্রত্যেক দিনের মতো একদিন কীর্তি আর বালু যেই তারা দুজনে রেললাইন পার করছিল তখনই দ্রুত গতিতে একটা ট্রেন তাদের কাছে এসে যায় তারা ভয়েতে পেছনে পড়ে যায় দিদি এই রেল লাইনটা কিন্তু ভুল জায়গায় করা হয়েছে এতে কিন্তু অনেকেরই বিপদ হতে পারে আমাদের কিন্তু এইটা নিয়ে কিছু একটা করা উচিত কি বললি তুই এইটার জন্য কিছু করবি হ্যাঁ আগে এটা ভাব কালকে আমাদের পেট কি করে চালাবো তারপরে তুই এইটার বিষয়ে ভাববি বুঝেছিস আরে দিদি তুমি এটা কী কথা বলছো মানছি আমি এখন কিছু করতে পারবো না তাই বলে কি কালও পারবো না ভবিষ্যতে কিছু না কিছু তো একটা করব। কালকের কথা আমরা পরে চিন্তা করব। এখন আমার চিন্তা হচ্ছে যে এই এতগুলো জিনিসের বদলে মালিক আমাদের কত টাকা দেবে আজকে কি আমরা পেট ভরে খাবার খেতে পারবো না কি এইটাও তো আগে ভাবতে হবে আমাদের হ্যাঁ দিদি দিন হয়ে গেছে আমরা পেট ভরে খাবার খাইনি আজকে যাই হয়ে যাক না কেন টাকা উপার্জন করে পেট ভরে আমরা দুজন খাবো আগে এই আশা নিয়ে তারা দুজনে মালিকের কাছে গিয়ে তাদের ওই ভাঙা চোরা জিনিসপত্র তাকে দিলেন মালিক ওই প্লাস্টিকের বোতলগুলো নিল আর তার বদলে বাচ্চাদের হাতে দশ টাকা দিল আরে শেঠজি আপনি তো দশ টাকা দিলেন মনে হচ্ছে এর সাথে পঞ্চাশ একশো টাকা দিতে ভুলে গেছেন দিন তাড়াতাড়ি তোমরা দুজন তো এমনভাবে কথা বলছো যেন এই জিনিসগুলো তোমরা নিজের হাতে তৈরি করেছো। আমি এত বছর ধরে ব্যবসা করছি কোন জিনিসের কি দাম সেটা কি আমি জানি না সব জানি আমি তোমরা যেটুকু ভাঙাচোরা জিনিস নিয়ে আসছো তা দিয়ে তোমাদের এই টাকাটাই হবে আচ্ছা সুরেশ তোমাকে যে নাগমণিওয়ালা ওই নাক আনতে বলেছিলাম এনেছো হ্যাঁ সের এই তো এনেছি এইভাবে তিনি নাককে দেখালেন আমাদের এতদিনের পরিশ্রম এতদিনের চেষ্টা এই মণিটাকে পাওয়ার জন্যই তো লোক তো এই মণিটা পাওয়ার জন্যই পাগল এই মণিটা যদি নাগের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি নাগ মারা যাবে আর এইদিকে আমি মালামাল হয়ে যাব এই রকম ভেবে মালিক যখন ওই নাগের মাথা থেকে ওই মণিটাকে কাড়ার চেষ্টা করছিল তখন এই কীর্তি বালু ছুটে গিয়ে ওই নাকটাকে নিয়ে পালিয়ে গেল কীর্তি আর বালু দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে বাড়ি এলো আরে দিদি আমি তো বুঝতে পারছি না এত সুন্দর নাককে মালিক কেন মারতে চায় ওনার ইচ্ছাটা হলো কি করে দেখো কত সুন্দর দেখতে চলো না আজকে থেকে ওনাকে আমাদের কাছেই রাখবো বালুর কথায় কীর্তিও মানা করতে পারলো না সেও তখন রাজি হয়ে যায় পরের দিন থেকেই কীর্তি বালু জঙ্গল থেকে কোনো না কোনো জিনিসপত্র এনে সেইগুলো বিক্রি করে নাগের জন্য দুধ কিনতো আর নিজেদের জন্য তারা আহার কিনে নিয়ে আসতো এইভাবেই কিছুদিন কেটে গেল ওই নাকটা কীর্তি বালুর আঙিনাতেই নিজের জন্য একটা বিল তৈরি করতে লাগল যেইটা দেখে কীর্তি আর বালু তো খুবই অবাক হয়ে যায় আরে বালু তুই কি জানিস গ্রামবাসীরা এই বিষয়ে আর্জি করেছে যে গ্রামের মাঝখানে যে রেললাইনটা রয়েছে না তাতে কিন্তু গ্রামবাসীদের অনেক বিপদ হতে পারে গ্রামবাসীরা সরকারের কাছে আবেদন করেছে রেললাইনটাকে অন্য জায়গায় লাগাতে আর সরকারও এই বিষয়ে রাজি হয়ে গেছেন এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে নাগ নিজের জন্য বিল তৈরি করে নিল কিন্তু সেই দিনই কীর্তি বালুর বাড়ির সামনেই ঠিক একটা নতুন রেললাইন করা হলো এইটা দেখে কীর্তিয়ার বালু খুবই কষ্ট পেল অন্যদিকে নাগেরও মন খুব খারাপ হয়ে গেছিল কারণ সে এত কষ্ট করে নিজের থাকার জন্য বিল বানিয়েছিল কিন্তু ওই লাইনের জন্য সেটা নষ্ট হয়ে গেল তারপরে ওই নাকটা রেললাইনের উপরে নিজের থাকার জন্য কয়েকটা বিল তৈরি করে নেয় ঠিক সেই সময় বিলের ভেতরে নাক ঘুমাচ্ছিল তখনই সেখান থেকে রেল আসে তখনই কীর্তি বালু দেখে নিয়ে নিজেদের পোষা নাককে বাঁচানোর জন্য ট্রেনটাকে থামাতে লাগলো কীর্তি সঙ্গে সঙ্গে লাল পতাকা দেখালো যার কারণে ট্রেনটা থেমে গেল ট্রেন থেকে অফিসার নেমে যখন কীর্তিবালুকে ট্রেন থামানোর কারণটা জিজ্ঞাসা করল তখন কীর্তিবালু নাগের ব্যাপারে আর তাদের খারাপ পরিস্থিতির ব্যাপারে বলল তাদের দুঃখের কথা শুনে অফিসারের তাদের উপরে হলো বাচ্চারা তো দেশের ভবিষ্যৎ তারা যদি না পড়াশোনা করে তাহলে দেশের অবস্থা কি হবে আমি তোমাদের দুজনকে পড়াশোনা করতে চাই তোমরা কি পড়াশোনা করবে কীর্তি আর বালু সঙ্গে সঙ্গে রাজি হলো ঠিক আছে স্যার কিন্তু এই পোষা নাকটা আমাদের সঙ্গেই থাকবে আচ্ছা ঠিক আছে তোমরা নিয়ে যেতে পারো কিন্তু লক্ষ্য রাখবে বাচ্চারা না ভয় যাতে পায় অফিসের তাড়াতাড়ি একটা গাড়ি ডেকে বাচ্চাদেরকে ওই গাড়িতে বসে সরকারি হোস্টেলে নিয়ে গেল বালু আর কীর্তি মন দিয়ে পড়াশোনা করত আর সেখানেই হোস্টেলের বাইরে নাগ নিজের জন্য একটা সুন্দর বিল তৈরি করে ফেলে কীর্তি আর বালু দিন ওই নাগের সাথে দেখা করতে যেত কীর্তিবালু যখনই নাগের সাথে দেখা করতে যেত নাগেরও খুব ভালো লাগত কেন এই মানুষেরা আরামে বাঁচতে পারে না আর অন্যদেরকেও কেন বাঁচতে দেয় না কি দরকার এই নাগের থেকে মনিটা কাড়ার জন্য অল্প কিছু টাকার জন্যে কুমির মেরে তার চামড়া নেওয়া এই সব কেন করে যেদিন দিন মানুষেরা তাদের কাছে যেটুকু আছে তাতে সন্তুষ্ট হবে আর লোভে পড়ে ভোগ বিলাসের ব্যাপারে ভাববে না তখনই তো তার ভেতর থেকে আমার নামের অহংকারটা চলে যাবে তখনই তো তারা নিঃস্বার্থভাবে বাঁচতে পারবে আর অন্যদেরকেও বাঁচতে দেবে এই নাগের ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে ওনার জন্য বিপদ হবে এইভাবে তারা নাগকে বলল বিলে ঢুকে পড়তে বারবার যদি নাগের সাথে এইভাবে দেখা করতে আসে তাহলে কিন্তু নাগেরই প্রাণের ভয় হতে পারে সেই জন্য দরকার থাকলেই নাগের সাথে তারা দেখা করতে যেত